আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। টিপু প্রীতি হত্যা, চার সুগঠন পিছিয়ে 27 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধুকে অবমাননা, জাবির দুই বাম নেতা বহিষ্কার। ইসির সিদ্ধান্তে কেবল বিত্তবান্ডাই উপজেলা নির্বাচন করবে। শিক্ষকদের অবসরের সুবিধা 6 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ। 10 বছরের চালের দাম দ্বিগুণের বেশি হয়েছে। দেশে 40% শিশু নির্যাতনের শিকার। গাজায় এখন এক মৃত্যু পরি, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর নজরে অনুব্রত ঘনিষ্ঠ মলয়, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হাউসিরা। মোদি বিরোধিতার জের কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়ি সিবিআই হানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী শাহজাহানপুর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী 27 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসেনের আদালতে এই মামলার চার্জের শুনানির দিন ধার্য ছিল, তবে কারাগারে থাকা আসামিদের হাজির না করায় আদালত শুনানির দিন ধার্য করেন। গত 5 জুন 23 জনের বিরুদ্ধে চার্জশিটে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। তদন্তে 34 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে এক্সেল সোহেল নামের এক আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া না যাওয়ায় মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিট সিটিভুক্ত আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ, মসুর আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টু সহ আরও অনেকে। বন্ধুকে অপমাননা, জাবির দুই বাম নেতা বহিষ্কার। বঙ্গবন্ধুকে অপমাননার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি রাষ্ট্রীয় আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আদেশ বাতিলের দাবিতে গতকাল রাত 6:30 বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ও পরিবহন চত্বরে ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সমাবেশে তারা সংগঠনটির সভাপতি অর্মট্ট রায় ও সাধারণ সম্পাদক হৃদয় অনিন্দ গাঙ্গুলির বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে মামলা করার দুরবি সন্ধি বাতিলের দাবি জানান। বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, বঙ্গবন্ধুর চেতনা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পুঁজি নয়, বঙ্গবন্ধু সবার গাফিতি থাকলে সেখানে মুছে আরেকটি করা হবে, এটাই নিয়ম এবং এটাই বিশ্ববিদ্যালয়ে হয়ে আসছে। উপাচার্যের বাসভবনের মাঠ সামনে প্রায় 1 ঘন্টা অবস্থান করার পর আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তফা ফিরোজ ও প্রক্টর আসম ফিরোজ উল হাসান। ইসির সিদ্ধান্তে কেবল বৃত্ত বান্ডায় উপজেলা নির্বাচন করবে। উপজেলা নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশী ওয়ার্কার্স পার্টি বলছে কমিশনের গৃহীত সিদ্ধান্তে কেবল বৃত্ত বান্ডায় নির্বাচন করতে পারবে, অন্য কেউ না। পার্টির সভাপতি রাশেদ খান মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টি নির্বাচন কমিটির সভায় উপজেলা নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। এতে বলা হয় যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত 20,000 টাকা, সেখানে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান জামানত 1,00,000 টাকা ও ভাইস চেয়ারম্যান জামানত 75,000 টাকা নির্ধারণ করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্য প্রণোদিত, কেবল আইন নয়, রঙিন পোস্টার অনুমোদনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনে ব্যয় বাড়ানোর ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে অনুৎসাহিত করা হবে, কেবল বৃত্তশালীরাই নির্বাচনে অংশ নিতে পারবে। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় বলা হয়েছে উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ, এই নির্বাচনে জনগণ সাধারণভাবে উৎসাহী থাকে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে, সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাইরে নিয়ে যাওয়া হলো। শিক্ষকদের অবসর সুবিধা 6 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা 6 মাসের মধ্যে দিতে হবে মর্মে রায় ঘোষণা করেছে হাইকোর্ট। একই সাথে 6% বদলে 10% হারে বেতন কর্তনের বিপরীতে আনুপাতিক হারে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে বলে রায় দেন
আদালত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া জানান, এ রায়ের ফলে এমপিভুক্ত 5 লক্ষাধিক শিক্ষকদের অবসরকালীন সুবিধা 40% বৃদ্ধি পাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের টাকা দিতে হবে। তিনি জানান, অবসর পর কল্যাণ অবসর সুবিধা বোর্ডের টাকা তুলতে শিক্ষকদের বছরের পর বছর ঘুরতে হয়, যা কোনোভাবে কাম্য নয়। এই আদেশে পরিপালন করা না হলে আদালত অবমাননার দায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন আদালত। এর আগে দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 5 লক্ষাধিক শিক্ষক ও কর্মচারী বেতনের 6% পরিবর্তে 10% কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সাথে শিক্ষক ও কর্মচারীদের অবসরের আর্থিক সুযোগ সুবিধা কেন 1 বছর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না রুলেও তা জানতে চাওয়া হয়। 10 বছরে চালের দাম দ্বিগুণের বেশি হয়েছে। 10 বছরে চালের দাম বেড়েছে 122%। 2013 সালে যে চালের কেজি ছিল 36 টাকা, 2023 সালে তা 80 টাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো ডক্টর বদরুন্নেসা আহমেদ এক গোল টেবিল আলোচনায় এ তথ্য তুলে ধরেছেন। দ্রব্যমূল্য অস্থিরতা উত্তরণের উপায় শীর্ষক গোল টেবিল বৈঠকের মূল প্রবন্ধ পাঠ করেন তিনি। তিনি বলেন, সরকারের নীতি অকার্যকর হওয়ার কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়েছে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ করলেও তা কার্যকর হয় না। বাজার মনিটরিং করে চলে গেলে আবার আগের দামে বিক্রি শুরু হয়। দেশে 40% শিশু নির্যাতনের শিকার। গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় দ্রুত সুনির্দিষ্ট আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, দেশে 40% শিশু নির্যাতনের শিকার হচ্ছেন। গৃহকর্মী নিয়োজিত শিশুদের প্রতিনিয়ত মারধর নানা ধরনের নিপীড়ন সহ্য করতে হচ্ছে। সুনির্দিষ্ট আইন ওই সব শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পারে। জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় সুনির্দিষ্ট আইনের প্রয়োজনীয়তা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। জাতীয় মানব অধিকার সংস্থা এবং উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সাপ্লানির ও এডোকো বাংলাদেশ আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এএসডির কর্মসূচির পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। রহমানের সভাপতিত্বে সংলাপে বক্তৃতা করেন মানবাধিকার কমিশনের সদস্য মোহাম্মদ সেলিম রাজা ও পরিচালক কাজী আরফান আশিক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মোহাম্মদ নাজমুল হুদা, শামীম সাপ্লানির কান্ট্রি ডিরেক্টর তমকো উচিমা সহ আরো অনেকে। গাজায় এখন এক মৃত্যুপরি, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। গাজা উপত্যকা এখন এক মৃত্যুপরিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রুস আদানম গেবোসেস। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গাজা স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো মানবাধিকার সংস্থাগুলো গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারছে না বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে ত্রাণ সহায়তা ততই বিঘ্নিত হবে। মানবাধিকার কর্মী ও আশ্রয় প্রার্থীদের নিরাপত্তাহীনতার কারণে এর আগে উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ স্থগিত করে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, খান ইউনিসের আল আমাল হাসপাতাল প্রায় 30 দিন ধরে অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী, ফলে ওই হাসপাতালের অবস্থা আরো খারাপ হয়েছে। অন্যদিকে আল মাওয়াসি এলাকায় ডক্টরস উইদাউট বর্ডার্স এর আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় তাদের এক কর্মীর পরিবারের 2 সদস্য নিহত ও 6 জন আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে MSF. এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর নজরে অনুব্রত ঘনিষ্ঠ মহালয়, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ। গরু পাচারের পর শিক্ষক নিয়োগ দুর্নীতির নাম জড়ালো অনুব্রত মণ্ডলের। এবার ব্যবসায়ীরা মহালয় পিঠকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত মহালয় পিঠ গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। তিনি একাধিকবার মহালয় পিঠকে তলব করেছে ইডি ও সিবিআই। এবার শিক্ষক দুর্নীতিও তার যোগ। এদিন নয় সিবিআই এর তরফে মলয় পিটকে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ী জানান, তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে ব্যস্ত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হাউসিরা। ইসরায়েলের দূরপাল্লার এরো এয়ার ডিফেন্স সিস্টেম ভুরি লোহিত সাগরের উপরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছেন সামরিক বাহিনী জানিয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং সম্ভবত ইলাত চর লক্ষ্য ছিল। এটি উন্নত এরো ব্যবস্থা ব্যবহার করে লোহিত সাগরের উপর দিয়ে গুলি করা হয়। IDF আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি গুলি করার সময় ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশ করেনি, তবে
তবে হাউসি যোদ্ধারা তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের পরপরই গাজায় ইসরায়েল নির্বিচার বোমা হামলা চালিয়েছে। মোদি বিরোধিতার জের কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়ি সিবিআই হানা। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। সেই দীর্ঘ তালিকায় নয়া সংযোজন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। বৃহস্পতিবার সাত সকালে মালিকের ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। 300 কোটি টাকার জল কেলেঙ্কারিতে এদিন দিল্লি এবং কাশ্মীরের মোট 30টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তার মধ্যে উল্লেখযোগ্য সত্যপাল মালিকের বাড়ি। তার বিরুদ্ধে অভিযোগ, সত্যপাল কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন 2,200 কোটি টাকার সেচ প্রকল্পে 300 কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এই ঘটনায় গত বছর মোট 6 জনের বিরুদ্ধে মামলা করে সিবিআই। সেই মামলাটির তদন্ত চলছে।